দুর্গাপুর স্টিল প্ল্যান্টে প্রায় 3.5 কোটি টাকা আর্থিক প্রতারণার অভিযোগে অর্থ বিভাগে কর্মরত এক মহিলা কর্মীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতকে আদালতে তোলা হলে 6 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেওয়া হয়। এখনো পর্যন্ত 135 জনকে বঞ্চিত করে এই প্রতারণা করা হয়েছে। বিএসপিতে 3 কোটি 33 লক্ষ টাকা আর্থিক প্রতারণার ঘটনায় এবার মহিলা কর্মীকে গ্রেফতার করল পুলিশ। বিএসপির কর্মী মীনাক্ষী চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে মঙ্গলবার আদালতে তোলে পুলিশ। বিচারক তাকে 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডিএসপির অর্থ বিভাগের আধিকারিক পিনাকী রঞ্জন মুখোপাধ্যায় ও তার কিছু সঙ্গী মিলে এই প্রতারণা চক্রটি নিয়ন্ত্রণ করেছে। মূলত পেনশনার অ্যাকাউন্টে টাকা পাঠানোর বদলে তারা নিজেদের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে নিয়েছে। এখনো পর্যন্ত 135 জনকে বঞ্চিত করে এই প্রতারণা হয়েছে। ডিএসপি কর্তৃপক্ষ দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। তারপরই পিনাকী রঞ্জন মুখোপাধ্যায় আত্মসমর্পণ করে। 1 কোটির বেশি টাকা ঢুকেছিল শান্তনু ভট্টাচার্য নামে ডিএসপি কর্মীর অ্যাকাউন্টে। পুলিশ তাকে আগেই গ্রেফতার করেছিল। এবার গ্রেফতার হল মীনাক্ষী চট্টোপাধ্যায়। পুলিশ জানিয়েছে তার অ্যাকাউন্টেও প্রতারণার 24 লক্ষ টাকা ঢুকেছে। তদন্তের স্বার্থে তাকে হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে ওই টাকা প্রায় 15 জনের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। পুলিশের দাবি, সেই তালিকায় যেমন ডিএসপির অবসরপ্রাপ্ত কর্মী রয়েছেন, তেমনিই রয়েছেন বর্তমান কর্মীও। পিনাকী রঞ্জনকে 14 অক্টোবর গ্রেফতার করে পুলিশ। ধ্রুবজ্যোতির খোঁজে তল্লাশি চলছে বলে পুলিশ জানায়। তদন্তে শান্তনু ভট্টাচার্যের নাম উঠে আসায় 28 অক্টোবর তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, শান্তনুকে জেরা করে মীনাক্ষীর নাম মেলে তার অ্যাকাউন্টে 24 লক্ষ টাকা ট্রান্সফার হয়েছে বলে অভিযোগ। এসিপি সুবীর রায় বলেন, কোটি কোটি টাকা তছরূপ কাণ্ডে আরো একজন ডিএসপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। আপনাদের শহর রানীগঞ্জে রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে উচ্চ শ্রেণীর সুবিধা এবং অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জামে পরিপূর্ণ রয়্যাল কেয়ার হসপিটাল, যেখানে অভিজ্ঞ ডক্টর ও প্রশিক্ষণপ্রাপ্ত নার্স ও স্টাফেদের টিম রোগীদের উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য প্রতিবদ্ধ। রয়্যাল কেয়ার হসপিটালে আপনারা পাবেন ডায়ালিসিস, প্যাথোলজি, সিটি স্ক্যান, এক্সরে, ইউএসজি, জেনারেল সার্জারি, মাইক্রো সার্জারি, নেফ্রোলজি, নিউরোলজি, ইউরোলজি, গ্যাস্ট্রো এন্টারোলজি, অর্থোপেডিক সার্জারি, ম্যাক্সিলোফেশিয়াল, অনকোলজি, পুলমনোলজি সহ 24 ঘন্টা এমার্জেন্সি পরিষেবা, 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা সহ আরও বিভিন্ন সুবিধা। এবং রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডেও চিকিৎসা পরিষেবা। রয়্যাল কেয়ার হসপিটাল, NH2 পাঞ্জাবি মোড়, রানীগঞ্জ। টোল ফ্রি নম্বর 1800121357, মোবাইল নম্বর 7479002900, 7479002901, 7479002902।